বরিশাল সদর পাঁচ আসনে ট্রাক প্রতীকের এজেন্ট বের করে দেওয়া, মারধর হামলার অভিযোগ এনে ভোট গ্রহণ স্থগিত রাখার দাবি স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের। ভোটের সার্বিক চিত্র কি সেটাই এই কেন্দ্র থেকেই বোঝা যাচ্ছে, একেবারেই জনবাহু শূন্য। আপনারা দেখেন কুকুর শুয়ে আছে। তো সকাল থেকে ভোট গ্রহণ শুরুর পর থেকে আমাদের নেতা আরিফিন মোল্লার বাড়ি হামলা করা হয়েছে, যুবলীগের যুগ্ন আহ্বায়ক সদস্য মোল্লা, তার ফ্যামিলিকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, তার মেয়েকে অপহরণের চেষ্টা করেছে। অধিকাংশ কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে, কোথাও সিল মারা হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে। নৌকার সমর্থক প্রশাসনের সহযোগিতাই করছে এটা, প্রশাসনের লোক যাচ্ছে, বন্ধ থাকছে, পরক্ষণে আবারই সেটা শুরু হচ্ছে। আমাদের কর্মী এক নম্বরের জাবেদকে আহত করা হয়েছে, আমাদের বিল্লবাড়ি কাশীপুরের কামালের ভাইকে কুপিয়ে আহত করা হয়েছে, টুঙ্গিবেরিয়ায় একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। অধিকাংশ জায়গায় এভাবে একের পর এক ঘটনা ঘটেছে। সাবিনে ইয়াসমিন আমাদের কর্মী উদয়ন প্রাথমিক বিদ্যালয়কে, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমন কোনো জায়গা নেই যে জায়গায় করা হয় নাই। আসলে আপনারাও সেটা জানেন, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় এমন কিছু করা হচ্ছে। আমি এই মুহূর্তে প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এক্ষণো সরকার যেহেতু স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী, মানুষকে এমন মানুষ সকাল থেকে দলে দলে ভোট কেন্দ্রে আসতেছিল, এমন ব্যবস্থা করা হয়েছে হুমকি ধামকি দিয়ে, সম্পূর্ণ মানুষ এখন কিন্তু বিমুখ হয়ে গেছে, যেন ভোটার জনমানবহীন ভোট কেন্দ্র হয়ে গেছে। আমি নির্বাচন কমিশন, সরকার, যারা স্থানীয় প্রশাসন সকলের কাছে আহ্বান জানাবো, এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব এই বরিশাল সদর পাঁচ আসনের নির্বাচন স্থগিত করার জন্য এবং পুনরায় ভোট গ্রহণ করার জন্য, যাতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্ভব হয়। আপনাদের কতজন আহত আছে? এখন পর্যন্ত সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি, তবে অগণিত। আপনি কি বর্জন করছেন? না, আমি এখনো বর্জন করিনি, আমি শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমি সকলকে আহ্বান জানাবো, সকলে ভোট কেন্দ্রে যান, চেষ্টা করেন, বারবার চেষ্টা করতেছে। আমাদের মহিলা আহত হয়েছে, হামলার শিকার হয়েছে, কেউ শরীরের বস্ত্র খুলে ফেলা হয়েছে বারবার, তারপরও তারা চেষ্টা করতে আছেন। প্রধানমন্ত্রী নানিয়ে আমি আহ্বান করব, বরিশাল সদর আসনের সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ অক্ষুণ্ণ থাকে, সেজন্য ভোট গ্রহণ স্থগিত রেখে পুনরায় ভোট গ্রহণ করার জন্য। প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? আমি অবশ্যই মনে করি লোকাল যে প্রশাসন, সকলের ভূমিকা লোকাল বিতর্কিত। অভিযোগ দিচ্ছি বারবার, মৌখিকভাবে বিভিন্নভাবে চিহ্নিত করা হচ্ছে, প্রশাসন যাচ্ছে, বিতর্ক কোথাও কোথাও অনিয়ম হচ্ছে, আবার কোথাও কোথাও সাময়িক বন্ধ থাকলেও পর উনি আবার অনিয়ম হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কাছে আপনি? আমি ওনার সাথে দেখা করেছি, আমি ওকে দিন আছে, উনি আমাকে বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু আমি তার প্রতিফলন দেখতে পারিনি। কোথাও কোনো সেন্টারে এমন কোনো লোক ভোট কেন্দ্র নাই। আপনারা কুকুরের ছবি দিয়েই দেখতে পারেন কি অবস্থায় ভোট গ্রহণ হচ্ছে। যেটি বরিশাল সরকারি কলেজ কেন্দ্র, সেটা একজন ভোটারও নেই, এটাই প্রমাণ করে নির্বাচন কতটা মানুষকে বিমুখ করা হয়েছে। যারা আছেন সম্পূর্ণ একটি দলের সমর্থক নেতা কর্মী, সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ বরিশালে নেই। সানিয়া খান, নিউজ ডেস্ক, চ্যানেল 365।